একা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। অনেক কষ্ট করে বেবিকে নিয়ে আসলো, আর মা এখানে নাতনিকে কুলে নিয়ে গাড়ি আসার জন্য অপেক্ষা করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, আর আজ আমরা বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাচ্ছি, তাই এটাই আমার লাস্ট ব্লগ ভিডিও বাবার বাড়িতে। তো একটা জিনিস ভাবছি, ছোট্ট থেকে যে বাড়িটাকে আমি নিজের বলে জানতাম, সেই বাড়িটা বিয়ের পরে আর নিজের রইল না। তো এটা নিয়েই আমার মনে অনেকটা কষ্ট হয়। আর বেবি ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে টিফিন করে তারপরে এখানে এসে খেলা করছে, আর আমি এখানে বসে অপেক্ষা করছি কখন সাপ্লাই দিয়ে জল পড়বে আর বেবি কিছু কাঁথা আমি ধুয়ে দিতে পারবো। এই দেখো সাপ্লাই দিয়ে জল পড়তে শুরু করলো, আর প্রত্যেকটা দিন এরকম দেরি করে সাপ্লাই দিয়ে জল আসে, তাই আমাদের সকালে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমি এখন হাত মুখ ধুয়ে ক্রিম ইউজ করছি, তো ফ্রেশ হওয়ার পরে আমি গিয়ে টিফিনটা করে নেব। আর বাবা এখনও বাড়িতে আছে আজ, কারণ আমরা চলে যাচ্ছি, তাই বাবা আজ সারাদিন বেবির সাথে খেলা করবে। এখন টিফিন করার পর আমি বাইরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেবির সাথে কিভাবে আমার বাবা আনন্দ করছে। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 3টা, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া করার পর বেবিকে রেডি করছি, আর বেবি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে বাড়িতে যাওয়ার জন্য, তার জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। বেবি রেডি হওয়ার পরে একটু খেলা করছে, আবার জানি না কখন কি করবে। এই দেখো কি কাণ্ড, বাড়িতে যাওয়ার জন্য একা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। অনেক কষ্ট করে বেবিকে নিয়ে আসলো, আর মা এখানে নাতনিকে কুলে নিয়ে গাড়ি আসার জন্য অপেক্ষা করছে। আর বেবির মন ভালো করার জন্য বেবিকে নিয়ে যাচ্ছি সেলফি তুলতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, আর আমার মা আমাকে বাড়িতে গিয়ে দিয়ে আসবে, কারণ আমার সাথে শুধুমাত্র বেবি থাকলে আমি একা যেতে পারতাম, কিন্তু বেবি ছাড়াও আমার সাথে আরও 3টা 4টা ব্যাগ আছে, সেগুলি নিয়ে আমার একা যাওয়া সম্ভব হবে না। এখন বাজে বিকাল 4টা 30 মিনিট, প্রায় 1 ঘন্টা গাড়ি চড়ার পর এই মাত্র আমরা বাড়িতে আসলাম। আর আমার সেই ছোট্ট হাঁসের বাচ্চাগুলি দেখো কতটা বড় হয়ে গেছে, আর আমি সত্যি ভাবতে পারিনি 17 দিনে যে এতটা বড় হয়ে যাবে।
তো বন্ধুরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।